हेलो व्यूअर्स, आशा करी सबाई भालो आछेन। तो आज के दुटो प्रोडक्टर रिव्यू देव, एक हे पैक्स मोली मैरिन कोलाजेन सुदिंग जेल, एक हे मोरिंगा जेल। तो दुटाई यूज करेछी। देखते पाच्छेन पैक्स मोली जेलटा पुरोटाई प्राय शेषेर दिके, एटाओ शेषेर दिके, मोरिंगाटाओ प्राय शेषेर दिके। तो दुटाई आमी एकदम निजे यूजार, निजे यूज करेछी। सो आमी निजे आजके रिव्यू दिब। और आपनादेर मने अनेक क्वेश्चन थाके, अनेके आमाके पेजे नक करे आस्क करेछेन जे दुटार भितरे कोनटा बेशी भालो, पैक्स मोली नाकि मोरिंगा। तो दुटार काज दुई रकमेर। तो आज के भिडियोटी फुल देखले आपनि जानते पारबेन कोनटार काज कि। तो भिडियोटी शुरू करी। शुरू करार आगे बोलेछि, जारा आमार चैनलटी एखनो सबसक्राइब करेनि अवश्य सबसक्राइब करे पाशे थाकबेन, आर जारा सबसक्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। तो पैक्स मोली जेलटार काज आलादा এবং হচ্ছে মোরিঙ্গা সুদিন জেলের কাজ আলাদা। তো দুটার কাজ কীরকম আলাদা সেটা আমি বলে দিচ্ছি। দুটাই কিন্তু জেল, দুটাই কিন্তু জেল, দুটার কাজ কিন্তু আলাদা। তো মোরিঙ্গাটা ফার্স্টে মোরিঙ্গাটাই আলোচনা করি। মোরিঙ্গাটা হচ্ছে আপনার হচ্ছে এটা প্যাক, এটা দেখাচ্ছি, এটা প্যাক্স মলে এটা হচ্ছে একটু বেশি ওয়েটটা একটু বেশি থাকে। এবং প্যাক্স মলে এটা একজন যদি ইউজ করেন আপনারা, তাহলে আপনাদের দুই থেকে আড়াই মাস চলে যাবে। আর মোরিঙ্গাটি একটু পরিমাণে কম, সে তুলনায় বলতেছি যে দুই মাসের মতো একজন ইউজ করলে যাবে। সো এখন আমি টোটাল এটার ইউজের প্রসেসটা বলে দেবো এবং এগুলোর কাজে কাজ কী কী কাজ করে সেটা বলে দেবো। মোরিঙ্গাটা কাজ করে হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি অয়েলি, অনেকে আছে যে সকালে রাতেবেলা মুখটা সুন্দর করে ক্লিন করে ঘুম আসলেন, সকালবেলা মুখে দিয়ে তেল চিপচিপে বের হয়, বা একটু পরে ফেস ওয়াশ করে এক ঘন্টা পরে মুখটা তেল তেলে হয়ে যায়, তাদের জন্য হবে মোরিঙ্গাটা বেস্ট। মোরিঙ্গা জেলটা অয়েল কন্ট্রোল করে, খুব অয়েল কন্ট্রোল করে। এবং স্কিনে যাদের অ্যাকনি প্রবলেম, র্যাশের প্রবলেম, গরমের কারণে কিন্তু অ্যাকনি, র্যাশ, পিম্পলস এগুলো হয় অয়েল অয়েলের জন্য, তো তাদের জন্য মোরিঙ্গাটা বেস্ট হবে। যাদের স্কিনে অনেক বেশি অয়েলি বা যাদের স্কিন নর্মাল অয়েলি স্কিন, তারাও মোরিঙ্গাটা বেস্ট জেল হবে। মোরিঙ্গাটা অনেক বেশি অয়েল কন্ট্রোল করে স্কিনের। এবং রাতেবেলা অনেকে আছে কোনো ক্রিম ইউজ করতে চান না, তারা মোরিঙ্গাটা ইউজ করে ধুয়ে দিন আপনি ঘুম আসবেন, সকালবেলা দেখবেন আপনি স্কিন থেকে যে পরিমাণ আগে অয়েল বের হইতো সেই পরিমাণ অয়েল বের হবে না, হবে হালকা পাতলা, যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদেরটা। আমার স্কিন নর্মাল স্কিন, আমি মাঝে মাঝে রাতেবেলা ঘুমানোর আগে মোরিঙ্গাটা ইউজ করে দেন তারপরে আমি মুখটা ধুয়ে দেন ঘুম গেছি, সকালে উঠে দেখছি আমার স্কিনটা একদম অয়েল নাই। সো আমি এটা বুঝতে পেরেছি যে মোরিঙ্গাটা ইউজ করলে স্কিনে অনেক বেশি অয়েল কন্ট্রোল করে। এবার আসি প্যাক্স মলিটা। প্যাক্স মলি জেলের কাজটা কী? প্যাক্স মলি মেরিন কোলাজেন জেলের কাজ হচ্ছে স্কিনটাকে টান টান করা, স্কিনে যাদের স্কিন আনহেলদি স্কিন তাদের স্কিনটা রিপেয়ার করা। ওকে, প্যাক্স মলি জেলটা হচ্ছে বেসিক্যালি রিপেয়ার করার ক্ষেত্রে কাজ করা হয় বেশি। এবং প্যাক্স মলি জেলটা সবাই ইউজ করতে পারবেন, মোরিঙ্গাটাও সবাই ইউজ করতে পারবেন। প্যাক্স মলি জেলটা হচ্ছে অল স্কিন টাইপস, যাদের স্কিন অয়েলি তারা ইউজ করতে পারবেন, যাদের স্কিন ড্রাই তারা ইউজ করতে পারবেন, যাদের বয়স কম তারা ইউজ করতে পারবেন, যাদের বয়স বেশি তারা ইউজ করতে পারবেন। তো প্যাক্স মলি জেলটার কাজটা হচ্ছে স্কিনটাকে হেলদি করবে, গ্লোয়িং করবে। এবং নাইট ক্রিম ছাড়া যদি কেউ ব্রাইট হতে চায় সেটা প্যাক্স মলি সুদিং জেল ছাড়াই পসিবল। ওকে, আর মোরিঙ্গা জেলটাও আপনার চাইলে সবাই ইউজ করতে পারবেন, যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় ড্রাই, অতিরিক্ত মাত্রায়, তারা মোরিঙ্গাটা ইউজ না করাই ভালো, কারণ মোরিঙ্গা জেলটা অনেক বেশি অয়েল কন্ট্রোল করে। আর প্যাক্স মলিটা আপনারা চাইলে অল স্কিন টাইপস ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওকে, তো দুটাই আপনারা একটা পেজে পেয়ে যাবেন, পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দুই জেলটাই অনেক বেশি ভালো, মানে আমি জেল ইউজ করি নর্মালি অনেক বেশি, তো আমার কাছে দুটা জেলই খুবই ভালো লেগেছে। আমি ইউজ করার প্রসেসটা বলে দিই। মোরিঙ্গাটা আপনারা ইউজ করবেন ঘুমানোর আগে, ঘুমানোর আগে মুখটা সুন্দর করে ক্লিন করে মোরিঙ্গা জেলটা ইউজ করে দেন আপনি এক ঘন্টা ওয়েট করে মুখটা ধুয়ে নেবেন। ধোয়ার পরে যদি আপনারা নাইট ক্রিম ইউজ করতে চান, নাইট ক্রিম ইউজ করতে পারেন, যদি আপনারা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে চান ইউজ করতে পারেন, দেন আপনি ঘুম আসবেন। আর যারা আপনার আর প্যাক্স মলিটা ইউজ করবেন ঘোসলের পরে, ঘোসলের পরে যখন আপনার ঘোসল করে বের হবেন তখন প্যাক্স মলি জেলটা ইউজ করে লাগিয়ে রাখবেন, এবং যখন শুকিয়ে যাবে তখন জাস্ট ধুয়ে ফেলবেন। এবং চাইলে সকালবেলাও ঘুম থেকে ওঠার পরও প্যাক্স মলিটা ইউজ করতে পারেন। তো মোরিঙ্গাটা আমি বলবো যে যখন আপনি স্কিনটা বেশি অয়েলি ভাব আসবে তখন মোরিঙ্গাটা ইউজ করা ভালো। আর যাদের স্কিন অতিরিক্ত অয়েলি, যাদের স্কিনে মেকআপ করার পরে স্কিন দিয়ে অয়েল বের হয়, তেল তেলে হয়ে যায়, তারা যদি মেকআপের আগে মোরিঙ্গা জেলটা এক ঘন্টা স্কিনে রেখে দেন মুখটা ধুয়ে মেকআপ ইউজ করে, তাদের স্কিনে কিন্তু অয়েল আগের তুলনায় অনেক কম বের হবে। আমি বলছি না যে বের হবে না, এরকম কিছু না, অনেক কম বের হবে, কারণ মোরিঙ্গা জেলটা অনেক অয়েল কন্ট্রোল করে, এটা ট্রু। আর যাদের স্কিন অতিরিক্ত ড্রাই তারা যদি মোরিঙ্গাটা ইউজ করতে চান
পারবেন, কিন্তু তার সাথে একটা ময়শ্চারাইজিং ক্রিম অবশ্যই ইউজ করতে হবে। তো আমার কাছে দুইটা জেলি বেস্ট লেগেছে। আপনারা অনেকে আমাকে বলেছেন দুইটা জেলের ভিতরে কোন জেলটা বেশি বেস্ট, তো আমার কাছে দুইটাই বেস্ট লেগেছে, দুইটার কাজ দুই রকমের। তো আমি সুন্দরভাবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো দুইটার কাজ দুই রকমের। তো প্যাক্সমলিটা যারা নেবেন বা মোরিঙ্গাটা যারা নেবেন, তারা নিচের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কে দেওয়া আছে, সেখানে নক করে আপনারা কিনে নেবেন। ধন্যবাদ।